নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিকে শুভ হতে চলেছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্রাম। অক্টোবর মাস আপনাদের কেমন যেতে চলেছে সেটা আমি অবশ্যই বলবো। তার আগে দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আপনাদের দুর্গাপুজো ভালো কাটুক, সকলের মঙ্গল হোক, এই শুভকামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। আপনাদের সপ্তম স্থানে সপ্তমপতির কিন্তু অবস্থান রয়েছে এবং এটি কিন্তু সক্ষেত্রিক, এবং দশমপতি সপ্তমভাবে অবস্থান করছে, যার ফলে আপনাদের বিবাহের দিক কিন্তু খুবই শুভ রয়েছে। যারা যাদের বিবাহ নিয়ে এতদিন প্রবলেম চলছিল, সেই প্রবলেমগুলো আপনাদের কাটতে চলেছে, এবং পাশাপাশি কর্মের দিকটাও কিন্তু এই মাসে শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের কর্মপ্রাপ্তি হতে চলেছে। একটি বিষয় আমি বিশেষ করে হাইলাইটেড করে দিই, এই মাসে কিন্তু প্রেমের দিকটা কিন্তু খুবই শুভ, জোরালো দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তারা কিন্তু নতুন করে আবার প্রেমে পড়তে চলেছে। এই মাসে আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো জায়গায় আপনারা যেতে পারেন, অর্থাৎ দূরযাত্রা করতে পারেন, এবং সেখান থেকে আপনারা মনের শান্তি, মনের তৃপ্তি কিন্তু পেতে চলেছেন। এই মাসে সন্তানের ভাব কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এবং সন্তান সুখের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। এছাড়াও এডুকেশন সেক্টর কিন্তু খুবই ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনারা যদি হায়ার লেভেলে পড়াশোনা করেন বা লোয়ার লেভেল, অর্থাৎ পিএইচডি, এমএ, বিসিএ, এমসিএ, এই সবে যদি পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে ভালো হবে কম্পেয়ার টু লোয়ার লেভেল, মানে যারা মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিকের গণ্ডিত টপকাননি তাদের থেকে একটু পরিমাণে বেশি ভালো হবে। তবে যারা লোয়ার লেভেলে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ কাজের একটা চাপ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এছাড়াও এই মাসে শত্রুতা থেকে কিন্তু সাবধান, অর্থাৎ আপনার জ্ঞাতিশত্রু বা বহিঃশত্রু কিন্তু আপনাকে বিচলিত করতে পারে, তাই সেদিকটা কিন্তু আপনারা সাবধানে থাকবেন। তবে ছোটোখাটো চোট আঘাত বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, তাই যারা বাইক চালান তাদেরকে আমি রিকোয়েস্ট করব, মাথায় হেলমেট অবশ্যই পরুন, কারণ আপনার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছে। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং ভাতৃস্থান কিন্তু এই মাসে কিন্তু ড্যামেজ রয়েছে, অর্থাৎ ভাইয়ের দিক থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, তাই ভাইয়ের দিকটা একটু নজরে রাখুন। যাদের ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রয়েছে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের একটু হলেও অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন, এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন, ফিশারির সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও ফুলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং এই সমস্ত দিকে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এই মাসে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেমে থাকতে হবে, এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি আপনাদেরকে বলবো ডাক্তারের সাথে কনসাল্ট করুন, মেডিকেল অ্যালার্ট হন। তবে যারা এনজিওতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ হতে চলেছে। এই মাসে অর্থ প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা ডক্টর রয়েছেন এবং যারা টিউশনি পড়ান, অর্থাৎ যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা আপনাদের জন্য কিন্তু প্রভূত হারে শুভ রয়েছে। ছোটোখাটো জায়গাগুলো যেগুলো প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে
আইডেন্টিফাই করে দিলাম, সেই জায়গাগুলো আপনারা রেকটিফাই করে নিন এবং আপনারা আনন্দে এই অক্টোবর মাসটা কাটিয়ে ফেলুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।